এই তো আমাদের উপমা। এই তো আমাদের জ্যান্ত দুর্গা প্রতিমা এসে গেছে পঞ্চমীর দিন। আমাদের উপমা বাড়ি ফিরে এসেছে। সত্যি এই যে অপু ছিল না, আমরা যেন পূজোর আনন্দের মেজাজটাই পাচ্ছিলাম না। সত্যি অপুই আমাদের হালি শহরের মা দুর্গা। দেবী পক্ষের সূচনাতে অপু হালি শহরের অসুর বধ করেছে, সে খবর তো আর চাপা নেই। অপুই হলো আমাদের আসল মা দুর্গা। তোমরা এভাবে বলো না। ঠিক আছে, সে না হয় নাই বললাম, কিন্তু এবারে উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া দুই পাড়া মিলিয়ে আমরা পূজোয় ভীষণ আনন্দ করব। আমি তো আর হাঁটতেই পারবো না, কি করে মজা করব বলো তো। এই যে সোনামা, এই কথা যদি তুমি আরেকবার উচ্চারণ করেছো না, ওই পায়ে আমি ছড়ি দিয়ে বাড়ি মারবো, এই বলে দিলাম। আর একবারের জন্য বলবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন, একদম ঠিক। ধুর আমার বোকা বোন, আরে এইসব কথা তোর মুখে মানায় না, বুঝলি? চুপ কর। তোর মতন দস্যি মেয়ে এত সহজে ভেঙে পড়বে সেটা তো হয় না, তাই না অপু? তুই এসব কথা একদম মুখে আনিস না বোন। আন্টিমান, একটা কাজ করলে হয় না? আপনি একটা ছড়ি না, দুটো ছড়ি নিয়ে আসবেন প্লিজ। কেন, তুমি কি জোড়া ছড়ির বাড়ি খেতে চাও? হ্যাঁ না না আন্টিমান, এক জোড়া নয়, আপনি বরং 100 জোড়া ছড়ি নিয়ে আসুন। তারপর ওই ছড়িগুলো একটা সঙ্গে একটা বেঁধে আমার দু পায়ে বেঁধে দেবেন, রন পায়ের মতো। তারপরে অপু এই হুইল চেয়ারটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়াবে, রন পায়ে হাঁটবে। খট 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 খটাস। হেচকি নয় দিব্য অ্যাসিস্ট্যান্ট, অপুর অনেক দিনের শখ রন পায়ে হাঁটবে। এটা কোনো শখের কথা নয় বন্টি, বুঝেছো? রন পা হলো একটা প্র্যাকটিস, অনেক দিনের অভ্যেস থাকলে তবেই মানুষ রন পায়ে হাঁটতে পারে। তাহলে আমার আর রন পায়ে হাঁটা হবে না? আরে দূর, এসব নিয়ে এত মন খারাপ করো না তো মা। একদম মন খারাপ করো না অপু, ভগবান তোমাকে এত বড় শাস্তি দিতেই পারেন না। শুধু কয়েকদিনের জন্য পরীক্ষা নিচ্ছেন, তোমার মতন মেয়ে একদিন ঠিক নিজের পায়ে উঠে দাঁড়াবে। শুধু দাঁড়াবে না গো, দৌড়বে দৌড়বে অপু। অপু আমাদের সঙ্গে পুজো কাটাবে, এটাই তো আমাদের কাছে অনেক। অপুমা, তুমি কিন্তু এবারে আমাদের দুর্গাপুজো কমিটির হিসেব রক্ষক, মনে আছে তো? যাও এখন আপাতত বাড়ি গিয়ে বিশ্রাম করো, আমরা পরে হিসেবের খাতা বিল বই এই সমস্ত নিয়ে তোমার কাছে যাচ্ছি। তুমি সব কিছু দেখে শুনে আমাদের পরামর্শ দেবে, আমরা কোন খাতে কতটা ব্যয় করব সমস্ত হিসেব নিকাশ করে দেবে। এবারে দুর্গাপুজোয় আমরা সমস্ত খরচ তোমার পরামর্শ মেনেই করব, ঠিক আছে? ঠিক আছে। হে মা দুর্গা, শুধু আমার একার লড়াই নয়, আমার আপনজনেরা, আমার কাছের মানুষেরা, আমার পরিবারের লোকজন, আমার পাড়ার লোকজন সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার কথা ভেবে নয়, ওদের সবার কথা ভেবে তুমি আমার তাড়াতাড়ি সুস্থ করে দাও মা। বলছিলাম কি, চলো এবার সবাই চলো আমরা। এই অরিন্দম, হ্যাঁ বাড়ির কাজ মিটিয়ে
একবার মণ্ডপে এসো না ভাই। হ্যাঁ কাকাবাবু, আমি এক্ষুনি বাড়ি গিয়েই চলে আসছি। চলো চলো সবাই চলো। আরে তোমরা সব কোথায় গেলে? শিগগিরই এদিকে এসো, আমাদের অপু গোয়েন্দা চলে এসেছে। চলে এসো চলে এসো, এই তো এসো এসো এসো। এই তো অপু এসে গেছে। আরে অপু, বলছি এখন কেমন আছিস রে তুই? ফার্স্ট ক্লাস আছে দিদি ভাই। আচ্ছা অপু, এখন আর অত বকবক করতে হবে না তোমাকে, চলো ঘরে চলো, একটু বিশ্রাম নিতে হবে তো, চলো। হ্যাঁ চলো। এক মিনিট, তুই কখন এলি আশ্রম থেকে? আমাদের ওপর ওপরে এত বড় একটা বিপদ ঘটে গেল, আমাকে কেউ জানানোর প্রয়োজন অবধি মনে করলি না। কেউ একটা খবর অবধি দিলি না আমাকে, তাই না? না না মাসিমণি, আসলে সবকিছু এমন ঝড়ের গতিতে হয়ে গেল না যে তোমাকে আর খবর দেওয়ার সুযোগটাই পাইনি। সেই আমার কথা তোদের মনে থাকবে কেন? মাসিমণি তো তোদের পর, তাই না? এই আবার শুরু হয়ে গেল মাসিমণির নাটক। মাসিমণি মাসিমণি মাসিমণি, কাদা যাবে না, চোখের জল মোছো। আমাদের বাড়ির নিয়ম কিন্তু একদম বদলে গেছে, আমাদের বাড়িতে চোখের জল ফেলা যাবে না। হ্যাঁ, তুমি শুধু ওই পেঁয়াজ কাটার সময় চোখের জল ফেলতে পারো, তাছাড়া যদি কারোর চোখ থেকে এক ফোঁটাও জল পড়ে তাহলে আমাদের এই অপু গোয়েন্দা কিন্তু তার কাছ থেকে 100 টাকা ফাইন নিয়ে নেয়। এবার তুমি কাঁদছ, তোমার থেকেও কিন্তু অপু গোয়েন্দা 100 টাকা ফাইন নিয়ে নিতে পারে। হ্যাঁ একশো টাকা কেন? অপুর জন্য দরকার হলে আমি আমার প্রাণটুকু দিয়ে দিতে পারি। আমি যদি অপুর সঙ্গে থাকতাম, অপুর এই বিপদ আমি কিছুতেই হতে দিতাম না, কিছুতেই না। আন্টিটু, আপনি আমার জন্য এতটা ভাবেন কেন? আন্টিটু বুঝি শুধুই পাথর? আন্টিটু এর মনের মধ্যে মায়ের মন নেই? না না আন্টিটু, আমি সেটা বলতে চাইনি। অপু, এবার থেকে তোমার আন্টিটু বাড়ি ফিরে এসেছে, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার সমস্ত দায়িত্ব আমার। আচ্ছা, তোমার সেবা যত্ন থেকে তোমায় ওষুধ খাওয়ানো সব আমার দায়িত্ব। এমনকি যদি আমার পেটু কপুর ভালো মন্দ খেতে ইচ্ছে করে, বাস একবার আন্টিটুকে বলবে, আন্টিটু সঙ্গে সঙ্গে গিয়ে ভালো মন্দ রান্না করে আনবে আর অপুকে খাইয়ে দেবে, কেমন? তোমার যখন যা দরকার হবে শুধু একবার আমায় বলবে মা, আমি সব সময় তোমার পাশে আছি, সব সময়। সত্যি? হ্যাঁ উপমা, সত্যি।
এবার থেকে যে আমার আমার ঋণ শোধের পালা মা। ঋণ শোধ? কিসের ঋণ শোধ? এই যে তুমি আমার ছেলেকে ভালো পথে ফিরিয়ে এনেছো, তাই তো আমি এতটা ঋণী। তোমার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই অপু। আমায় এইটুকু করতে দাও, আমায় তোমার সেবা করার অধিকারটুকু দাও অপু। এইভাবে কেন বলছেন আন্টিটু? এভাবে বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। আপনি যেটা ভালো মনে করবেন আপনি সেটাই করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে আজ থেকে অপু সব দায়িত্ব আমার। না রে যুথি, সেটা হবে না। তুই পারবি না এত কিছু করতে। কেন কেন পারবো না কেন? আমি আমার সোনামার দায়িত্ব যে আমি অনেক আগেই নিয়ে নিয়েছি। আমার সোনামা যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছে ততদিন সব দায়িত্ব আমার। হ্যাঁ, ইচ্ছে হলে তুই আমার পাশে থাকতে পারিস। শুধু তুই কেন যুথি, বাড়ির সবাই আমার সাথে থাকবে। আমরা সবাই মিলে একসাথে সোনামাকে নিজের পায়ে দাঁড় করাবো। ভূতের মুখে রাম না, যে মেয়েকে তুই দুচক্ষে দেখতে পারতিস না অবলা মুখার্জি, সেও এখন তোর কাছে সোনামা হয়েছে, তাই না? শাশুড়ি বউয়ের যুগলবন্দী। তবে এটা খুব ভালো হয়েছে জানিস আমার জন্য। আমার সব থেকে বড় শত্রু হুইল চেয়ারে বসে আছে। দিদি, এবার তোকে একবার বসিয়ে দিতে পারলেই এই মুখার্জি পরিবারের মালকিন হব আমি। চলো সোনামা চল। মা, তুমি অপুকে নিয়ে এদিকে কোথায় যাচ্ছ? মানে আমাদের ঘর তো উপরে। সোনামা যতদিন না নিজের কাজ নিজের হাতে করতে পারছে ততদিন সোনামা আমার কাছে থাকবে, আমার ঘরে। কি মানে অপু তোমার ঘরে থাকবে মানে? হ্যাঁ, ওকে স্নান করানো, ঘুম পাড়ানো, খাওয়ানো, ওষুধ খাওয়ানো সব কাজ আমি নিজের হাতে করতে চাই। তোর ঘরে থাকলে এসব কাজ করতে আমার অসুবিধা হবে না? কিন্তু আমি আমি একা। ওমা, তোর লাগছিস কেন? তোর বুঝি একা থাকতে ভয় করবে? হ্যাঁ মা, ওই একটু একটু ভয় নেই। আমি তোর বাবার সঙ্গে আগেই কথা বলে রেখেছি, তোর বাবা আজ থেকে তোর সাথে থাকবে। হ্যাঁ, কিন্তু কিন্তু অপুকে ছাড়া আমি মা, দীপু বোধহয় অপুকে ছাড়া থাকতে পারবে না। কি ভাই, তুই কি সত্যি অপুকে ছাড়া থাকতে পারবি না? কে 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 বলেছে থাকতে পারবো না? ভালোই পারবো থাকতে, কেন থাকতে পারবো না? বরং আমি ভালোই থাকবো, একটু শান্তিতে থাকবো। এই মেয়ে সারাদিন আমার কানের সামনে বক 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 করে আমার কানের পোকা বার করে দেয়।
এখন আমার ঘরে শান্তি, একদম কৈলাসের শান্তি, বুঝলি, পাহাড়ের শান্তি। হাত পা ছড়িয়ে আমি ঘরে বসে থাকতে পারবো। তাকাচ্ছি তোমার শান্তিতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশি হাত পা ছড়াতে যেও না, কারণ তোমার পাশে কিন্তু তোমার বাবা থাকবে। বুঝলে দীপু, আমার বোন হচ্ছে এমনই একটা মেয়ে যে ওর সঙ্গে একবার থাকে সে ওকে ছাড়া আর কখনো থাকতেই পারে না। হ্যাঁ একদম ঠিক, ওর বিয়ের আগে তো আমরাও ভাবতাম যে উফ কি করে একজন এত বকবক করতে পারে। কিন্তু এখন এখন ওর বকবকানিগুলোই আমরা খুব মিস করি। মিস তো আমার ভাইটিও করবে, কিন্তু মুখে প্রকাশ করবে না। ওই যে বলে না, ভাঙবে তবু মচকাবে না। বাবা, এ সবাই দেখছি খুব মজা পেয়েছে। হ্যাঁ এই বর্ষা, তুই কেন আসছিস? সবাই একদম চুপ, কোনো কথা বলবে না। বর্দা ভাই, তুই কিন্তু খুব বাজে কথা বলছিস আজকাল। হ্যাঁ, কেউ কোনো কথা বলবে না, বয়ে গেছে আমার মিস করতে, মিস করতে বয়ে গেছে। দীপ্তমান, আমার কথা শোনো। চলো শোনো মা, আমরা ঘরে যাই। চলো তো ছোটদা ভাই, তোরা ভাই। চলে যায় এদের এত হাসি দেখে। এত কিছুর পরও এদের এত হাসি আসে কোথার থেকে? সবে তো খারাপ সময় শুরু হয়েছে, এরপরে তো গ্রহণ লাগবে। তারপরে দেখো আমি কি করে 12টা বাজিয়ে ছাড়ি সকলের। শুধু তোমরা দেখে যাও। বাপরে বাপ, পুরো ফসকা ফেলে দিল। কি হলো, হাতটা সরিয়ে নিলেন কেন? তিন না মাথায় হাত বুলিয়ে আমার তোমাকে এভাবে দেখতে খুব খুব কষ্ট হচ্ছে অপু গোয়েন্দা। লাফিয়ে চলা, ছুটোছুটি করা, অপুকে আমি খুব মিস করছি।
তোমাকে দেখতে আমার ভালো লাগছে না অপু, একদম ভালো লাগছে না। আবার কবে দেখবো তোমাকে দুষ্টুমি করতে।